স্বাগতম জানাচ্ছি আবারও হরর স্টোরি বাংলা ইউটিউব চ্যানেলে। প্রতিবারের মতো একটি ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তাই আগেই বলছি, দুর্বার হাটের কেউ যদি থেকে থাকেন অবশ্যই গল্পটি থেকে দূরে থাকবেন। তো চলুন আর দেরি করব না, সরাসরি চলে যাব গল্পে। তখন আমার বয়স 12 কি 13 হবে। এই বয়সে ছেলেরা একটু অনেক বেশি দুরন্ত হয়ে থাকে। সব ছেলেরা হয় কি না জানি না, কিন্তু আমি একটু বেশি দুরন্ত বা দুষ্টও বলতে পারেন। আমার সব কিছুতেই একটু বাড়তি আগ্রহ থাকে। আপনি যাই করতে বলবেন, সেটা যদি গালমন্দ শোনারও হয়ে থাকে, তবু আমি রাজি সেই কাজটা করতে, যদি কাজটি আমার ভালো লাগে। তো এইসব কাজ করার পাশাপাশি আমার আরও একটা কাজ করতে অনেক ভালো লাগে, সেটা হচ্ছে মাছ ধরা। বন্ধুদের সাথে আমি প্রায় মাছ ধরতে যাই, কখনো বড়শি দিয়ে, কখনো বা হাত দিয়ে, কখনো বা অনেক ধরনের জাল দিয়ে। তো এসবের মধ্যে জাল দিয়ে মাছ ধরাটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ জাল দিয়ে মাছ মারতে তেমন একটা কষ্ট করতে হয় না, এবং প্রতিবারেই কিছু না কিছু মাছ তো অবশ্যই পাওয়া যায়। সেক্ষেত্রে মাছ পাওয়ার আশা যেমন থাকে এবং মাছ যেমন ধরা পড়ে, অন্য মাছ ধরার ক্ষেত্রে কিন্তু এতটা চান্স থাকে না। তো আমার বাবা, দাদা এবং কি আমার চাচা সবাই মাছ ধরার মধ্যে একদম পটু। তারা যেমন মাছ ধরতে পারেন, তেমনি মাছ ধরা তাদের একটা নেশা হয়ে গেছে। মাছ খাই বা না খাই, মাছ ধরাটা যেন রক্তে মিশে গেছে আমাদের। তাই বলে জেলে ভাবতে যাবেন না, যেন আমরা জেলে নই, কিন্তু মাছ ধরতে অনেকটাই পছন্দ করি, কারণ মাছ ধরার মধ্যে অন্য একটা ফিলিংস সবসময় কাজ করে। তো আমরা প্রথমে আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম হচ্ছে আবির, আর আমি থাকি রংপুরের একটি অজপাড়া গ্রামে, এবং এই গ্রামেই মাছ মারি এবং এই গ্রামেই জড়বে চলেছে আমার দুরন্তপনা। তখন আমি এতটাই দুরন্ত ছিলাম, কোনো কিছুতেই আমি ভয় পেতাম না, এমনকি ভূতকেও না। ভূতের প্রসঙ্গ তো দূরেই থাকলো, আমি এমনই দুরন্ত ছিলাম, কোনো কিছুর ভয়ই আমাকে তাড়া করতে পারত না। কিছুদিন আগের ঘটনা, মানে প্রায় 2 বছর আগের ঘটনা। আমার বাড়িতে আমি গেলাম আবারও দুরন্ত বানার উদ্দেশ্যে। গ্রামের সেই মেঠো পথে আবারও রাস্তা যাওয়ার পর আমার চাচা বলল, কিরে মাছ ধরতে যাবে নাকি? আমি চাচাকে বললাম, হ্যাঁ, অনেকদিন হলো তো মাছ ধরতে যাই না, তো আজ মাছ মারতে গেলে মনে হয় ভালোই হয়। যে বলা সেই কাজ, সারাদিন আমরা মাছ মারলাম এবং মাছ মেরে প্রায় 1 কলসি এবং একটি বড় হাঁড়ি ভরে মাছ ধরে নিয়ে আসলাম। সেদিনের রাতে আমাদের ফিশ ফ্রাই করে খাওয়ার কথা ছিল। চাচা আমাকে বলল, আমরা ভোরে উঠব এবং ভোরে উঠে বিলে গিয়ে মাছ ধরে আনব। আমি চাচাকে বললাম, চাচা কোনো সমস্যা নেই, আমি বিলেই মাছ ধরতে যাব আপনার সাথে। তো চাচা আমাকে বলল যে তুই ঘুমিয়ে পড়, অনেক সকালে তোকে আমি ডাক দিয়ে তুলব। আমি ঘুমিয়ে পড়লাম, ঘুমিয়েছি, হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। একটা অস্বস্তি কাজ করছিল আমার মধ্যে, আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। রাত তখন মোবাইলের ঘড়িতে দেখলাম 2:30টা বাজে। ভাবলাম ভোর হতে তো এখনো অনেক সময় বাকি, আর একটু ঘুমিয়ে নেই। আবার ঘুমোতে যাব, এমন সময় দরজায় টোকার শব্দ পেলাম। আমি বুঝতে পারছিলাম না এত রাতে আমার ঘরের দরজায় কে টোকা দিবে। তখন আবারও সেই টোকার শব্দ। আমি একটু জোরেই বললাম, কে ওখানে, এত রাতে কে? দরজার উপাশ থেকে শব্দ এলো, কিরে আবির ঘুমিয়েছিস না কিরে, এ মাছ ধরতে যাবি না আজকে? না আমার লগে মাছ ধরতে যাওয়ার কথা আসিল, তা এত ঘুমাইলে চলবো? আমি তো চাচা, দরজা খোল। আমি বুঝতে পারলাম চাচা এসেছে, কিন্তু রাত 2:30টার সময় চাচার তো আসার কথা না। তবু বললাম, ঠিক আছে চাচা ঘরে এসো। দরজাটা খুললাম, চাচা বলল, না এখন ঘরে যাব না, এই দেখ জাল এবং আরও মাছ ধরার কিছু সরঞ্জাম নিয়ে এসেছি, চল আমরা মাছ ধরতে যাই। আমি বললাম, আরে চাচা মাছ তো আমরা ধরতে যাব, কিন্তু এখন তো মাত্র 2:30টা বাজে, তাহলে এত তাড়াতাড়ি গিয়ে কী করবে? তার চাইতে ভালো হয় না যে আমরা আর একটু দেরি করে যাই। চাচা বলল, ঠিক আছে তোকে আমি আধা ঘন্টা পরে এসে ডাকবো, তখন দুজন মিলে যাব কিন্তু। আমি বললাম ঠিক আছে। আবারও ঘুমিয়ে পড়লাম। তখন আনুমানিক রাত 3টা বাজে। এমন সময় আবারও দরজায় ঠক ঠক। আবারও বললাম, কে? কি রে আবির, তুই না গইছিলি আধা ঘন্টা পরাওনের লিগা? আইলাম তো, আয় চালু বাইর, মাছ ধরতে যাওয়া লাগবো। এই সময় নদীতে বিলে যে মাছ থাকে এই তো খাইয়া শেষ করতে পারবি না রে, যাবি কিনা এটা নাইলে আমি একাই চলে গেলাম, তুই ঘুমা। আমি চাচাকে বললাম, আরে চাচা কি যে বলেন না, আমি ঘুমাবো কেন, মাছ ধরতে যাওয়া বলে কথা, চলেন। এটা বলে চাচার সাথে বেরোতে যাব, কিন্তু চাচাকে বললাম, চাচা তুমি রুমে আসো, আমি একসাথে বের হবো, আমি একটু চেঞ্জ হই, একটা লুঙ্গি পরে নেই। চাচা বলল, না না অত সময় নাই, যা বইরা রইছস তাই বইরায়, মাছ মারতে যাবো, দেরি করিস না, পরে গেলে আবার মাছ খুঁজা পাবি না, আবার খালি হাতে ফিরে আসতে হইব, চালু আয় তো। আমি বললাম ঠিক আছে চাচা চলুন। দেখি চাচা আমাকে না নিয়েই আগে আগে হাঁটা শুরু করলো। চাচাকে আবার ডাকলাম, চাচা কি ব্যাপার এত জোরে হাঁটছেন কেন, আপনাকে তো ধরতেই পারছি না। চাচা বলল, তুই যে দেরি করতাছস, এমন করলে তো মাছ পাওয়া যাবে না, চালু আয়, তাই তো অনেক দেরি করছস, চালু আয়, মাছ ধরা লাগবো না বেটা, চালু আয়। বলেই চাচা আরও জোরে হাঁটতে থাকলো, আমিও চাচার পিছে হাঁটতে থাকলাম। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, চাচা যতই দূরে যাচ্ছে বা আমি যতই জোরে হাঁটছি, ঠিক চাচার কাছ থেকে প্রায় 10-12 হাত দূরেই থাকছি। এত জোরে হাঁটার পরেও চাচাকে আমি ধরতে পারছিলাম না। তো চাচা হাঁটছে এবং আমি তার পিছে পিছে হাঁটছি। হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম বিলের পাড়ে। তখনও হালকা চাঁদের আলো ছিল। চাচা আমাকে বলল, ব্যাগটা তুই ধর, আমি তোরে মাছ ধইরা দিতাছি। আমি বললাম, আরে না চাচা তুমিও মাছ মারো আমিও মাছ মারি, তুমি মাছ মারবে আমি শুধু ধরে ব্যাগে রাখবো, আমি কি এখনো ছোট আছি নাকি? এটা বলে চাচার হাতে থেকে ব্যাগটা নিয়ে মাটিতে রাখলাম এবং চাচার কাছ থেকে একটি ছোট পলো নিলাম। আমাদের গ্রামের ভাষাকে বাঁশ দিয়ে খাঁচার মতো তৈরি করা, এটাকে পলো বলা হয়। এবং এই খাঁচার মতোটাই গোল একটা খাঁচার মতো থাকে, সেটার উপরে থাকে একদম একটু খোলা অংশ, যেটা দিয়ে একটা হাত ঢুকানো যাবে, এবং সেটা মাছের গায়ে, মাছের উপর দিয়ে মাছটাকে খাঁচার মতো করে বন্দি করে এই গোল ইটার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে দিয়ে মাছটাকে বের করতে হবে। তো এটাকে আমাদের গ্রামের ভাষায় পলো বলে। তো পলোটা আমি চাচার হাত থেকে নিলাম এবং চাচাকে বললাম, চাচা তুমিও মাছ মারো আমিও মারি। হাঁটু সমান পানিতে দুইজনে মাছ মারতে নামলাম। ব্যাগটা তখন চাচার মাছ মারা দেখে আমি অবাক হচ্ছিলাম। চাচা একটার পর একটা মাছ তুলেই চলছিল। এত মাছ আমি কখনোই দেখিনি। চাচা একটা করে মাছ তুলছিল এবং ব্যাগে রেখে আসছিল। আমি চাচাকে বললাম, চাচা তুমি যতগুলো মাছ পেলে আমি তো অর্ধেকও পেলাম না চাচা, মাত্র দুটো কি তিনটে পেয়েছি। এত মাছ পাচ্ছ কেন তুমি? ব্যাপার কি, আমি মাছ পাচ্ছি না? জাদু মন্ত্র জানলে বলে দাও না, একটু আমিও ধরি। চাচা বলল তখন, কি যে কস তুই, এত বছর তুই ঢাকায় থাকছস আর আজকে আইছস তুই মাছ মারতে। হাত কিছুক্ষণ মাছ মার, হাত এমনি চালু হইয়া যাইব। আর আমি সবসময় মাছ মারি, মাছ মাইরা অভ্যাস, এর লেগা মাছের গতি আমি বুঝতে পারি। মাছ কোন দিকে যাইতাছে না যাইতাছে, মাছ কেমনে কোন সময় থাকে, কেমন জায়গায় থাকে, কই ঘাপটি মাইরা থাকে, আমার সবই জানা আছে। মার মার মাছ মার, ভেজাল করিস না তো, মাছ মারতে দে। বুঝতে পারলাম চাচার মাছ মারার এক রকমের মাথায় চেপে বসেছে, এখন আর তাকে কিছু বলা যাবে না। তাই আমিও মাছ মারতে থাকলাম। হঠাৎ করেই একটা বড় মাছ নাড়া দিয়ে উঠল। আমি ধরেও মাছটাকে ধরতে পারলাম না। মাছটাকে যতবারই ধরার চেষ্টা করছি, মাছটা ততবারই ওখানেই শুধু উলট পালট করছিল। আমিও হাত চালাতে থাকলাম মাছটাকে ধরার জন্য, কিন্তু মাছটা যেন কিছুতেই ধরা পড়ছিল না। তারপর এক সময় দেখলাম মাছটা যেন আর একটু গভীর পানিতে গেল। আমার তখন কোমর অবধি পানি। আমি তবু চেষ্টা করছিলাম মাছটাকে ধরার, কিন্তু মাছটা যেন এমন পিচ্ছিল পদার্থের মাছ যেটাকে ধরা একেবারে অসম্ভব। তারপরও আমি চেষ্টা করে গেলাম ধরার জন্য। তারপর এক সময় মাছটা আরও একটু পানিতে নামলো। আমি প্রায় বুক সমান পানিতে নেমে পড়েছি। আমি অনেক চেষ্টা করেও মাছটাকে ধরতে পারছি না। আমি পিছন ফিরে চাচাকে বলতে চাচ্ছিলাম, চাচা দেখো মাছটাকে, কিন্তু কথাটা আমি শেষ করতে পারলাম না, কারণ চাচা ঠিক আমার পিছনেই বুক অবধি পানিতে দাঁড়িয়ে আছে আর তাকিয়ে আছে এক দৃষ্টিতে আমারই দিকে। এমন ভাবে তাকিয়ে আছে যা বলার মতো না। এমন দৃষ্টি আমি চাচার আর কোনোদিন দেখিনি। এমন দৃষ্টি তো দূরের কথা, এমন চাহনি দেখে আমার শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত যেন নেমে গেল। আমি যেন মুখ দিয়ে একটা কথাও বের করতে পারছিলাম না, শুধু বললাম, চাচা এভাবে তাকিয়ে আছো কেন? মাছ মারো। আমি ভয়ে এইভাবেই কথাটা বলেছিলাম, কিন্তু চাচা তখন একটা অট্ট হাসি দিল। মাছ মারবি না, মাছ তোরে মাছ মারাইতাছি, আজকা তো তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, মাছ খামু, মাছের লগে তোরেও খামু। মুহূর্তের মধ্যে চাচার মুখটা পাল্টে একটা বিভৎস চেহারা হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু ভিতর থেকে শুধু চাপা আর্তনাদ বেরিয়ে আসলো। আমি আর চিৎকার করতে পারলাম না। বুঝতে পারলাম এটা চাচা নয়, কোনো একটা খারাপ জিনিসের ফাঁদে পড়ে আজকে আমি এখানে মাছ মারতে এসেছি। আমি তখনও বুঝতে পারছিলাম না আমি এখন কি করব। এমন সময় চাচারূপী সেই লোকটা, বিভৎস চেহারার সেই লোকটা আমাকে পানির মধ্যে চুবিয়ে ধরল। তার হাতে এত শক্তি, অসুরের মতো শক্তি তার হাতকে সরিয়ে পানি ফুঁড়ে বের হওয়ার মতো सब शक्ति आमार गाये छिलो ना। आमी शुधु बोलते थाकलाम आमाके छेड़े दाओ, छेड़े दाओ, आमाके छेड़े दाओ, ओ छेड़े ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ততক্ষণে আমার চোখে মুখে নাকে পানি ঢুকে পড়েছে। আস্তে আস্তে জানো হারিয়ে যাচ্ছে আমার অস্তিত্ব। তারপর আর কিছুই মনে নেই, শুধু দূরে যেন শুনতে পাচ্ছিলাম আজানের শব্দ ভেসে আসছে। তার মানে তখন ফজর হয়ে গেছে। আস্তে আস্তে আমার শরীরটা ছেড়ে দিল সেই নরপিছাসটা, আমার শরীরটা। আমি উঠে দাঁড়ানোর মতো শক্তিতেও ছিলাম না। তারপর আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখলাম আমি বাড়ির উঠোনে, এবং আমাকে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ। আমি বললাম আমার কি হয়েছে? চাচা বলল, আমি রাতে ফজরের আগে মাছ মারতে উঠে দেখি তুই ঘরে নেই। তোকে ডাক দেব, কিন্তু তোর রুমে এসে দেখলাম তোর রুম খালি, এবং আমার মনে হলো তুই হয়তো আমাকে রেখেই আগে আগে মাছ মারতে চলে এসেছিস। তাই আমিও চলে আসলাম, আর এসেই দেখি তুই পানিতে হাত পা দাপিয়ে ছোড়াছুড়ি করছিস। তারপর আমি তোকে ডাকার চেষ্টা করলাম, তোকে ডেকে তোলার চেষ্টা করলাম, কিন্তু তুই উঠতে চাইলি না। আমি অনেক কষ্টে তোকে টেনে হেঁচড়ে উপরে তুলে আনলাম, কিন্তু তোর পেটে অনেক পানি থাকার কারণে তোর জ্ঞান ফিরছিল না। তারপর তোর পিঠে চাপ দিয়ে পানি সব বের করলাম। আগে গিয়েছিলি কেন ওখানে? আমি বললাম, চাচা আমি তো যাইনি, তুমি তো আমাকে ডেকে নিয়ে গেছিলে। চাচা বললো, কি বলে ছেলে, আমি তোকে ডাকবো কেন? আমি তো তোকে ডাকিনি। তখন বুঝতে পারলাম, চাচাকে সব কিছু খুলে বললাম। চাচা বললো, অল্পের জন্য তুই ভালো বাঁচা বেঁচে গেছিস, না হলে ওই নরখাদকের হাত থেকে তোর আজকে রক্ষা ছিল না। তারপর আমি 2 দিন পর সুস্থ হয়ে আবার ঢাকায় চলে আসি।